ইন্ট্রোডাকশন টু ম্যাটার্সপ্লোইড প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম যেহেতু একটা বারোটি সিরিজে হবে বারোটি ভিডিও আকারে হবে সো আজকের যে টপিকগুলা যে টপিকে আসলে কথা বলতে চাচ্ছি সে টপিক হবে যে হোয়াট ইজ দিস হিস্টোরিভুলেশন কেস অ্যাপ্লিকেশন এবং কি প্র্যাকটিক্যাল হিসেবে সেটাকে সেটিং করব বিভিন্ন প্ল্যাটফর্মে সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সো ফার্স্টলি যদি বলতে চাই হোয়াট ইজ ম্যাটো এসপ্লয়েড ম্যাটাসপ্লয়েড রে কী অ্যাকচুয়ালি ম্যাটো এসপ্লয়েড ইজ অফেন্স ফ্রেমওয়ার্ক ডিজাইন ফর দ্য পেনিটেশন টেস্টিং সিকিউরিটি ফার্স্ট কনসেপ্ট এটা পেনিটেশন টেস্টার অথবা সিকিউরিটি রিচার্চার্সের জন্য তৈরি করা হয়েছে এটি তৈরি করেছে রিপিড সেভেন নামক সিকিউরিটি কোম্পানি যদি এভাবে বলি আসলে ফার্স্টলি এটা অন্যজন তৈরি করেছে যেখানে আমি হিস্টোরিতে আসলে আলোচনা করা হবো বর্তমানে এটা রেপিড সেভেনের নামে আসলে রয়েছে সো এই ম্যাটাইসপ্লোয় ফ্রেমওয়ার্ক দিয়ে আসলে কি করে বা কেন জরুরি বা আসলেই এটাতে কি করা হ হ্যাটাইসপ্লোয় ফ্রেমওয়ার্ক দিয়ে এই মেটা স্প্লিট ফ্রেমওয়ার্ক দিয়ে অনেক কাজ করা যায় মূলত যে ফিচারগুলো রয়েছে এর আমি যদি সংক্ষিপ্তভাবে বলি এর ফিচারগুলা একটু আলোচনা করলে আসলে বোঝা যাবে আসলে মেটা স্প্লিট ফ্রেমওয়ার্ক দিয়ে আসলে মূলত কি করা যায় ওকে সো মেটা স্প্লিট ফ্রেমওয়ার্কের ভিতরে রয়েছে এক্সপ্লয়েট প্যালট অক্সিলারি পোস্ট অ্যাপ্লিকেশন ডাটা স্টোর ইত্যাদি এক্সপ্লয়েট এক্সপ্লয়েড মূলত কিছু কমান্ডের সমন্বয় বা টার্গেট সিস্টেমকে অ্যাক্সেস নিতে সাহায্য করে যে এক্সপ্লয়েট রয়েছে এক্সপ্লয়েটটা হচ্ছে কমান্ডের সমন্বয় যা টার্গেট সিস্টেমকে অ্যাক্সেস করে বা একটা প্রোগ্রাম একটা রান যেগুলো কি করে অ্যাক্সেসকে সাহায্য করে এটি একটা ট্রেন ট্রাক্টের মতো বাট ট্রেন ট্রেনের মতো অর্থাৎ সিস্টেম অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে রাস্তা দেখাবে এবং কি সোজা রাস্তায় নিয়ে যাবে এটি কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এবং কিভাবে সেই দুর্বলতা ইউজ করে অ্যাক্সেস নেওয়া যায় সে ব্যাপারে সাহায্য করে এক্সপ্লয়েট মডিউলের মধ্যে বাফার ওভারফ্লো কোট ইনজেকশন ওয়েব অ্যাপ্লিকেশন এক্সপ্লয়েট উল্লেখযোগ্য সো এটা আপনাকে এই এক্সপ্লইটেশনটা করতে হেল্প করবে তাহলে আরেকটা আছে প্লে প্লেলড প্লেট ওকে প্লেলডটা কী করে হয় প্লেলটটা কি প্লেট একটি আফটার এক্সপ্লয়িড জব প্লে লোটটা হচ্ছে অর্থাৎ অর্থাৎ এক্সপ্লয়িড যখন সিস্টেমের দুর্বলতা খুঁজে পাত তখন প্লে ইউজ করে সিকিউরিটি ব্রেক করা হয় মানে এমন একটা প্রোগ্রাম এমন একটা রান যেটাকে সিকিউরিটি ব্র্যাক ব্র্যাক করতে হেল্প করে মূলত প্যালুট অ্যাক্সেস নেওয়ার জন্য বহুল ব্যবহৃত শেল কোড এটি এমন একটি পদ্ধতি বা সিস্টেম যে কিভাবে হ্যাক করা হবে এবং কিভাবে অ্যাক্সেস নেওয়া হবে এবং হ্যাক হওয়ার পর তা কি কি করা হবে তা নির্ধারণ করতে সাহায্য করে এছাড়া প্লেলুড কমার্শিয়াল ওপেন করার সুযোগ দেয় দিয়ে আপনি মূলত সিস্টেমের ডিএলএল ফাইল তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো অপশান অ্যাড করতে পারবেন সিস্টেমকে অ্যাডভান্স নিয়ে পারবেন এই বিষয়গুলো প্লে আসলে আসলেই কাজ করে থাকে সো দেখাবো যখন প্র্যাকটিক্যালে আসলেই কাজগুলো করব তখন অবশ্যই এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় আসবে এবং কি কাজ করবে সো এরপরে রয়েছে অক্সিলারি মডিউল এটাও একটু অক্সেলারি ইউএক্স অক্সলারি এই অক্সলারি মডিউল এই ফিচারটা প্লেলোড এক্সপ্লিটেশন থেকে একটু আলাদা এটি সাহায্যকারী হিসেবে কাজ করে অর্থাৎ ইনফরমেশন কালেকশন ডিভাইস জাতীয় স্বেচ্ছা কাজের জন্য আসলে অক্সলারি গুরুত্বপূর্ণ যেমন স্ক্যান ফুস টেস্টিং ডিফ ডিডস্যাটাক ইত্যাদি কাজের জন্য অক্সেলারি ফিচার ইউজ করা হোক সেক্ষেত্রে মডিউলস অক্সিলারি মডিউলস দ্যাট দ্য প্ল্যাটফর্ম ট্যাক্স বিহাইন্ড এক্সপ্লিটেশন সার্স অ্যাজ স্ক্যানিং অপেন পুট ফোর্সিং পাসওয়ার্ড ইনফরমেশন গ্যাদারিং ইটিসি আই থিঙ্ক এক্সাম্পল অফ দ্য অক্সিলারি মডিউল ডিড রিকনাইজিস ইনফরমেশন গ্যাদারিং এটাই আসলে মূলত বড় একটা ইনফরমেশন গ্যাদার হতে পারে অক্সেলারির ক্ষেত্রে সো আরেকটা বিষয় রয়েছে এর গুরুত্বপূর্ণ টপিক আমরা কিন্তু এই টপিক নিয়ে কথা বলতেছি হোয়াট ইজ ম্যাটার স্প্রইট আমি একটু বিস্তারিত বলা ট্রাই করতেছি সো এরপরে রয়েছে অ্যান অপি জেনারেশন সো এখন কথা বলবো অন এনপি জেনারেশনেরকে আইডিএস আপনারা জানেন আইডিএস আইপিএস ইন্ট্রিশন ডিটেকশন সিস্টেম এবং কি ইনপুশন প্রিভেনশন সিস্টেম সিগনেচার বাইপাস করা যা এটি ইউজ করে মূলত এনওপি রিলেটেড বাইট র্যান্ডমলি জেনারেশন করে আইডিএসআ আইপিএড সিগনেচার বাইপাস করার সক্ষমতা দেয় মেটা এক্সপ্লয়েট টুলের এই ফিচারে কোন জেনারেশন কোন জেনারেটর अवेलेबल তা খুঁজে বের করতে কমান্ড লাইনটে সোনু এন্টি করলে ফুল ফুল লিস্ট পাওয়া যায় এটি ইচ্ছামতো জেনারেটর ইউজ করা হয় এবং কি সেই সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটাবেস আসলে মেটা ডাটাবেস গুলো কি এটা আসলে স্টোর বা ডাটাবেস যেটা কি বলেন সো মেটা মেটাড ডাটাবেস ইউজ টু ডাটাবেস স্টোর ইনফরমেশন অ্যাবাউট এক্সপ্লোটেশন প্লে এন্ড অ্যান্ড টার্গেট সিস্টেম দিস এলাউ টু ইফিসিয়েন্স ম্যানেজমেন্ট এন্ড কোয়েরিং অব দ্য ডাটা কম্পোনেন্টগুলো ডাটা বেসের যে ব্যাকএন্টে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো নিয়েও আসলে আলোচনা হবে সো এখন আমরা আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাহলে আমরা ইতিমধ্যে বুঝে গেলাম যে হোয়াট ইজ ম্যাটা ম্যাটাসপ্লয়েড আসলেই এমন একটা সিস্টেম এমন একটা ট্রোল এমন একটা সোর্স এমন একটা প্রোগ্রাম এমন একটা ফ্যাময়ার্ক অথবা এমন একটা টুলের কম্বিনেশন যেটা সিকিউরিটি ভার্নভেলাইটি চেকার এবং পেনিটেশন টুল সো হিস্টোরি অ্যান্ড ইভুলেশনে যে হিস্টোরিটা কী যদি এই বিষয়ে কথা বলতে চাই যে আসলে মেটা ম্যাটাইসপ্লয়েডের হিস্টোরি কী তাহলে যদি আমরা হিস্টোরি এবং ইভুলেশনের উপরে কথা বলতে চাই আসলে মেটা এসপ্লইট এটা ইনিশিয়ালি যে ক্রিয়েট করে এইচডি মোরে দুই হাজার তিন সালে মূলত দুই হাজার তিন সালে প্রথম দুই হাজার তিন সালে প্রথম আসলে সেটাকে তৈরি করা হয় এইচডি মোর নামে একজন ইঞ্জিনিয়ার বা মোর নামে একজন বিজ্ঞানী মে বি স্পেলিং মোর এইচডি মোর নামে একজন বিজ্ঞানী সেটাকে তৈরি করে এটা এই প্ৰজেক্ট এটা ৰীচাৰ্চ বেছ ইটছ এ বিগিন এজ দ্য ফেমৱাৰ্ক ফৰ দ্যা ডেভলপিং এক্সপ্লিটেশ্যন হেজ দ্য চিন গ্ৰন ইন থ্ৰু এ কম্প্ৰিহেঞ্চিভ চুইট ফৰ দ্য পিনিটেশ্যন টেষ্টিং চ' অভাৰ দ্য ইয়াৰ মেটা এক্সপ্লিট হেজ ইবুলেট চিগনিফিকেণ্টলি পরবর্তীতে এটা আসলে বড়ো প্রজেক্ট আকারে গ্রহণযোগ্যতা পা এবং কি পরবর্তীতে আর এই পিট সেভেন নামের কোম্পানি সেটাকে ক্রয় করে নে মূলত বেশ কিছু কি পয়েন্ট যদি বলা হয় দুই হাজার তিন সালে যদি বলি এটা আসলে ইনিশিয়ালি ক্রিয়েশন হ দুই হাজার তিন সালে ই ইনিশিয়ালি ক্রিয়েশন হ এবং কি দুই হাজার নয় সালে অ্যাকচুয়ালি এটা মেটা স্প্লয়েট অ্যাডভান্স ফিচারগুলোকে র্যাপিড সেপেন যখন নিয়ে সেটা মেটাসপ্লয়েড অ্যাডভান্স যে ফিচারগুলো আছে সেগুলোকে অ্যাড করে এবং কি দুই হাজার এগারো সালে তার একটা ভার্সন আসলে আপডেট করে দুই হাজার এগারো থেকে যে প্রেজেন্ট এখন দেখছেন ম্যাটাসপ্লিট এম এস এফ পয়েন্ট সিক্স এখন যে আপডেট ভার্সনটা সেই আপডেট ভার্সনটা এই পর্যন্ত কন্টিনিউাসলি আপডেট অ্যান্ড ইনহারেন্স ইনক্লুডিং ইনটিগ্রেশন উইথ দ্য সিকিউরিটি টুস সাপোর্ট ফর দ্য নিউ ভ্যানাবস সো যে পরিমাণ স্টোরেজ রয়েছে এম্যাটাই স্লোয়েডে সো সে পরিমাণ ইউসকে রয়েছে সো এখন আইল ডিসকাস অ্যাবাউট দ্য অ্যান্ড অ্যাপ্লিকেশন এর কারণটা কি কী কারণে এটা ব্যবহার করা হয় এই অ্যাপ্লিকেশনটা এটি নিয়ে আসলে আলোচনার বিষয় সো এই বিষয়টার কথা বলতে গেলে যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইউজ কেস অ্যান্ড অ্যাপ্লিকেশন এর ইউজ কেসটা মূলত প্রথম যদি আমরা বলতে চাই তার পেনিটেশন টেস্টিংয়ের জন্য আসলে এটা ব্যবহৃত হয় তাহলে ভ্যাট দিতে পারি ভি এ পিটি তাহলে দুইটা টপিক একবারে কাভার হবে ফাইনাভ্যালেটরি সরি এটা অন্য জিনিস ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন পেনিটেশন টেস্টিং এই বিষয়গুলোতে আসলে কাজ করে ভ্যানেভিলিটি অ্যাসেসমেন্ট রিট্রিমিং সিকিউরিটি রিচার্জ এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করে এবং কি ট্রেনিং এন্ড এডুকেশন যেটাকে বলি আমরা ট্রেনিং অ্যান্ড এডুকেশন টিচিং ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রিন্সিপাল থার্ড প্রিন্সিপাল ডেমনস্ট্রেশন যেমন আমি যেটা করতেছি আমি এই বিষয়ে টপিকের ওপর কথা বলতেছি যেমন এই বিষয়গুলোতে কাজ করে তো আমরা কি বললাম আবার যদি বলি যে পেন্ডিটেশন টেস্টিং When identify an exploitation vulnerability in a system to access the security. Vulnerability assessment, scanning and assessing system for the potential security and weakness. Uh, that means that uh, a retrieving simulation, attack to evolution organization, defensive capability, developing and testing new exploitation and payload for the ভার্নলেট্রিক্স সো এই বিষয়গুলো নিয়ে আসলেই মূলত কাজ করে থাকে সো সিটিং অ্যাপ ম্যাটপ্লয় ডিফারেন্ট প্ল্যাটফর্ম সো এই বিষয়ে কথা বলতে গেলে আমি একটু একটা পেজ নিয়ে নিই সো এটা ভালো হবে সো জাস্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে আসলে সাপোর্টেড হ্যাঁ এটা বিভিন্ন প্ল্যাটফর্মে সাপোর্টেড প্রথম যদি ফার্স্টলি চিন্তা করি উইন্ডোজ হ্যাঁ উইন্ডোসে এটা সাপোর্টেড সো সেকেন্ড হচ্ছে লিনাক্স লিনাক্সেও একটা সাপোর্টেড এবং কি ম্যাক ওয়েস ম্যাক এটা সাপোর্টেড বিভিন্ন প্ল্যাটফর্মে একটা সাপোর্টেড এখন উইন্ডোজের জন্য ডাউনলোড কোথায় থেকে করবেন লিনাক্সের জন্য ডাউনলোড কোথায় থেকে করবেন এবং ম্যাকের জন্য ডাউনলোড কোথায় থেকে করবেন এই বিষয়গুলো নিয়ে আসলেই কথা বলার দরকার যে কোথায় থেকে ডাউনলোড করবেন তো আমি সরাসরি ব্রাউজারে যাবুগলে মেটা ম্যাটাসপ্লয়েট যদি আমি লিখি তাহলে একটা ওয়েবসাইট প্রকাশ করবে এখন আপনারা বিভিন্ন ইমেজ দেখে বিভিন্ন অপশন দেখে আসলে বুঝতে পারবেন যে এগুলো কি ম্যাটাসপ্লয়েটের ব্যানার লোগো যে বিষয়গুলো রয়েছে সো এখান থেকে যে ম্যাটাসপ্লয়েট প্রজেক্ট ইজ দ্য কম্পিউটার সিকিউরিটি প্রজেক্ট দ্যাট প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড সিকিউরিটি ভ্যাবরেটরিস বিভিন্ন বিষয় নিয়ে আসলে এখানেও স্টাডি করতে পারবেন এখানে যদি আমি ডাউনলোড অপশন দিই ওনাদের সাইটটাতে আগে ভিজিট করে আসি সো ওনাদের একটা সাইট এবং কি ওনাদের ডকুমেন্টেশনও রয়েছে এখানে যদি আমরা ডাউনলোডে দিই দেখেন এখানে দুইটা বিষয় রয়েছে গ্যাট দ্য ম্যাটাসপ্লয়েড ফার্স্টলি রয়েছে ওপেন সোর্স এবং কি স্প্লয়েড প্রো দুইটা বিষয় ম্যাটাসপ্লয়েড দুইটা ভার্সনের ভিতরে একটা ভার্সন হচ্ছে মেটাসপ্লাস একটা ভার্সন হচ্ছে যে ম্যাটাসপ্ল ফ্রেমওয়ার্ক সোর্স এবং কি ডিফেন্স যদি এটাতে ডাউনলোডে যান যে ম্যাটাসপ্লয়েড যে প্রো ভার্সনটা রয়েছে তার রিপিড সেভেন থেকে আপনাকে বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে আপনাকে সেটাকে ডাউনলোড করতে হবে সেটা আবারও বলি সেটা উইন্ডোজ বেস হতে পারে ম্যাটাসপ্লয়েড লিনাক্স বেস হতে পারে এবং ম্যাক্স ওয়েস হতে পারে এবং ওপেন সোর্স এখানে গেলে আপনি এই ডকুমেন্ট থেকে এই জিনিসগুলো আসলে ডাউনলোড করতে পারবেন সো এখানে ইনস্টলিং দ্য ম্যাটাসপ্লয়েড ফর দ্য লিনাক্স লিনাক্সের জন্য আপনাকে কিভাবে আপনি ডাউনলোড করবেন ক্লাইন ইনস্টলেশন ওকে দেন দেন আমরা দেখব যে মেটাসপ্লয়েট এর যে বেসিক কনসেপ্টটা সে বেসিক কনসেপ্টটা এবং কি একটা পরিচিত হয়ে আসি সো মেটাসপ্লয়েট যেহেতু পিট সেভেন সো আমি উইন্ডো সেটটা না দেখে আমি লিনাক্স বেসটা আসলে দেখানো ট্রাই করব আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কালিতে আসলে প্রি ইনস্টল থাকে বিকজ কালিতে অনেক সিকিউরিটি বেস কাজ করা হয় কালি লিনাক্স দিয়ে এবং কি প্যারট লিনাক্স দিয়ে এই দুইটা লিনাক্সে অনেকটা সিকিউরিটি বিল্ডিং থাকে সো আমি একটা ক্লাইন মেশিন দিয়ে সেটাকে অ্যাক্সেস করবো আমাদের সিস্টেমটা এসে গিয়েছে সো আমাদের কালি মেশিনটি সম্পূর্ণরূপে রান করেছে সো আমরা দেখব যে আসলে মেটা স্প ইনস্টলেশন রয়েছে কি না আপনারা যারা কালি চালাইতে অভ্যস্ত তারা যদি টুল অ্যান্ড ফিচারে চলে যান টুল অ্যান্ড ফিচারে চলে যাবেন এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সো জাস্ট আমি টার্মিনালটি একটু এদিকে রাখি আমার পিসিটি একটু স্লো কাজ করতেছে আই ডোন্ট নো অ্যাবাউট দিস বুঝতে পারতেছি না কেন স্লো কাজ করতেছে সো এখানে যদি আপনি সার্চ করেন তবু মেটা এক্সপ্লোইড এসে যাবে সো এখান থেকেও যদি আপনি ট্রাই করেন আপনি খুঁজে খুঁজে বের করতে পারেন তবে আমি যদি সার্চ করি মেটা ম্যাটাইসপ্লয়েড ফ্রেমওয়ার্ক তাহলে আপনি এখানেও ইজিলি দেখতে পারবেন সো এই যে দুইটা টার্মিনাল নিলাম দুইটা টার্মিনালের সাহায্যে আসলে দেখব ম্যাটাইসপ্লয়েড আছে কি না সো একটাতে আমি ফাইল স্ট্রাকচার দেখব আর একটাতে আমি আসলে ভার্সন চেক দিব যে ম্যাটাসপ্লয়েড আছে কি না সো আমি কিভাবে দেখতে পারি যে মেটা স্পপ্লয়েড আসলে আছে কি না বা মেটা স্প্লিট তাহলে মেটা স্প্লিটের যে ভার্সনটা রয়েছে শুধু যদি ভার্সনটা দেখি তাহলে আমরা দেখি এম এস এফ কনসোল কনসোল ভার্সন সো সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিরো জিরোটা ডেভেলপমেন্ট এই ই ফেমওয়ার্কটা আসলে ইনস্টলেশন রয়েছে ম্যাটা স্প্লইটের সো আপনারা ইজিলি দেখতে পারেন সো আমরা এখন দেখব যে আসলে ফাইলটা কোথায় রয়েছে মেটা স্প্লয়েটের যে ফাইলটা রয়েছে সে ফাইলটা কোথায় রয়েছে সো লুকের যদি কমান দেয় ম্যাটা এস পি এল ও আই থ্রি ম্যাটা স্প তাহলে আমাদের দেখাবে যে ম্যাটা স্প্লেট ফ্রেমওয়ার্কটা কোথায় রয়েছে সো ওকে 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 স্টিল ওকে অনেকগুলো দেখাইছে যেমন ইউজারস মেটা স্প্লেট ফ্রেমওয়ার্ক এই পর্যন্ত আমরা আসলেই যেতে পারি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কোথায় রয়েছে তো সিডি এর দা টি স্ট্রাকচারটা ফাইল স্ট্রাকচারটা সো আমি ক্লিয়ার করে নিলাম দেখার সুবিধার্থে সো এলএ যদি করিস এখানে বিভিন্ন বিষয়গুলো মেটা স্প্লিট ফ্রেমওয়ার্কের ভিতরে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সো এখন আমি কথা বলবো এই ডিরেকটি ডিরেক্টরিগুলোর সম্পর্কে যে এই ডিরেক্টরিগুলোর কাজগুলো কী কী বা কিভাবে কাজ করে থাকে যেহেতু একটা ফার্স্ট ভিডিও এবং ইন্ট্রোডাকশন ভিডিও আই উইল ডিসকাস অ্যাকচুয়ালি সো ডিরেক্টরি স্ট্রাকচার যে ওভারভিউটা রয়েছে এই যে ওভারভিউটা রয়েছে এখানে বেশ কিছু দেখতে পাচ্ছেন অ্যাপস কনফিগারেশন লিব মোটামুটি অনত্রিশটার মতো অপশন রয়েছে সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন আটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশটা বিষয় রয়েছে এই অনত্রিশটা বিষয়ের আসলে মূলত কি এগুলো নিয়ে আসলে আসলে কথা বলবো সো আমি একটু যদি উপরে তুলে দেই দেখতে পাচ্ছেন প্রথম রয়েছে অ্যাপ্লিকেশন সো এই অ্যাপ্লিকেশনটা আসলে যে কোর কন্টিন দ্য অ্যাপ্লিকেশন কোড অফ ম্যাট এক্সপ্লয় এখানে যে কোর অ্যাপ্লিকেশন থাকে সিডি ডি অ্যাপস এলএস এখানে যে কোর অ্যাপ্লিকেশনগুলো থাকে সে কোর অ্যাপ্লিকেশনগুলো আসলেই আপনারা এখানে পাবেন মডেলস রিডমি এই বিষয়গুলো রয়েছে সো আমি ব্যাক করব এবং কি অ্যালেস করবো এবং কি রয়েছে কনফিক কনফিগারেশন ফাইল অন দ্য স্প্লয়েড ফ্রেমওয়ার্ক মেটা স্প্লয়েডের সমস্ত ফ্রেমওয়ার্ক থাকে এবং কি যেখানে দেখতেছেন ডাটা ইনক্লুডিং ডাটা ফাইল ইউজিং মেটা স্প্লয়েড ইস আজ ওয়ার্ডলিস্ট অ্যান্ড প্লে লট এগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে যে পেলোডগুলো কোথায় থাকে তাহলে আমরা একটু একটু যা দেখব যে ডাটা মধ্যে কী থাকে ডাটা বেজে সরি ডাটা এখানে বিভিন্ন ধরনের যে প্যায়ালগুলো থাকে প্যায়ালগুলো থাকে এবং কি কাজ করে থাকে যেমন অক্সিলারি রয়েছে প্যায়াল রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে অক্সিলারি নামে একটা ফাইল রয়েছে পিএসপি ওয়ার্ড লিস্ট পোস্ট পিএসপি মেটা মেটারপিটার এই এই বিষয়গুলো এখানে রয়েছে সো আমি যদি ব্যাক করি তারপরে রয়েছে ক্লিয়ার করে দিলাম এল এস তারপরে রয়েছে ডিবি অ্যাকচুয়ালি ডাটা বেস রিলেটেড ফাইল এবং স্কিপ থাকে তারপরে রয়েছে ড্রক্স এখানে আসলে ডকুমেন্টেশন থাকে এরপরে রয়েছে ডকুমেন্টেশন এখনও ডকুমেন্টেশন রিলেটেড তারপরে যে বিষয়টা দেখতে পাচ্ছেন মেটা ম্যাটাসপ্লয়েড ফ্রেমওয়ার্ক জি ফাইল এই ফাইলগুলো আসলে মূলত স্পেসিফিক ফাইল ফর দ্য ম্যাটাসপ্লয়েড লাইক দ্যাট এখানে যে বিষয়গুলো রয়েছে সো এরপর হচ্ছে লিভ রুবি ফাইল অ্যান্ড লাইব্রেরি ম্যাটাইসপ্লাইটের যে রুবি ফাইলগুলো রয়েছে এখানে থাকবে এখানে থাকে এবং কি মডিউলসের রয়েছে মডিউলসে আপনারা জানেন বেশ মডিউলস নিয়ে কাজ করে থাকে এক্সপ্লুইটেশন অক্সলারি পোস্ট এবং কি প্যালটস এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করে থাকে আমরা মডিউলে একটু ভিতরে ঢুকব সো সেডি এবং কি এলএস যদি করি তাহলে অক্সিলারি ইনকোডার এক্সপ্লুটেশন নোভস প্লেলোড পোস্ট এক্সপ্লুইটেশন এই মডিউলগুলো রয়েছে এই মডিউলগুলো নিয়ে আসলে কাজ করে থাকে এবং কি এর বিভিন্ন ধরনের যে যেমন এক্সপ্লুটেশন মডেল অক্সেলারি মডেল পোস্ট এক্সপ্লিকিউশন মডেল ফেয়ালুট বিভিন্ন ধরনের এক্সপ্লিটেশনের ক্ষেত্রে আসলে ব্যবহৃত হয় এমএসএফ কনসোল দ্য মেটাসট কনসোল এক্সিকিউটিভাল এমএসএস এফ ডি মেটাস্সপ্লিটেশন ড্রেমন এই যে বেসিক আরও বেশিগুলো ফাইল রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল যেগুলো এগুলো আসলেই আলোচনা সাপেক্ষ প্লাগ ইন প্লাগিনে মেটা এক্সপ্লোডের যে প্লাগ ইনগুলো আছে এই প্লাগিনগুলো থাকে স্ক্রিপ্টগুলো থাকে টুল ভ্যান্ডর এবং কি রবি নামও ফাইল রয়েছে ডিরেক্টরি রয়েছে এবং কি এই অনত্রিশটা ডিরেক্টরি বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে সো এখন আলোচনা করব যে বেসিক যে কিভাবে আমরা ম্যাটাসপ্লয়েডকে ধরনের কাজ করতে পারি আমি আরেকটা টার্মিনাল নিয়েছিলাম এই টার্মিনাল দিয়ে দেখাবো কারণ প্রথম থেকে আমি কিভাবে আসলে ম্যাটাসপ্লয়েড আসলে কাজ করব। সো ফার্স্টলি আমি রুডে যাব শুধু ব্যাস ক্লিয়ার করে নিলাম এখন যেটা ফার্স্টলি যে বিষয়টা করব আমি অলরেডি দেখেছি যে আমার একটা রয়েছে সেটা আসলে আমাদের কাজে লিখেছে অটো আপডেট রয়েছে সো তাও আমি একবার আপডেট করার ট্রাই করব আর কমানগুলো দেখে নেবেন শুধু এম এস এফ

এস এফ কন এম এস এফ কনসল সি যদি ম্যাটাসপ্লয়েড এইভাবে রান করা যায় কিন্তু এর আগে আরেকটা বিষয় রান করার দরকার সেটা হচ্ছে ডাটাবেস ডাটা রান করলে যে বিষয়টা ক্লিয়ার হবে কারণ স্মুথলি আপনাকে আউটপুটটা দিবে এবং কি সিস্টেমের সো টাটা পেস নিয়ে কথা বলতেছিলাম সো টাটা পেসটা এম এস এফ অ্যাডমিনের আগে যদি আমরা রান করে দিই তাহলে স্মুথলি সেটা ফাস্টলি কাজ করবে সো সে যখন সার্ভিস আমরা লিখতে পারি সার্ভিস পোস্ট post এস sql start আমরা জাস্ট টু ওয়েট করবো আবার দেখেন এই যারা এপিটি ইন ইন্স্টলমেটা স্পাইট ফ্রেমওয়ার্ক এই কমন দিলে আসলেই সেটা ইনস্টলেশন হয়ে যাবে যদি ইনস্টলেশন না থাকে যদি যেহেতু কালি সেহেতু একটা ইনস্টলেশন রয়েছে এবং কি দেখবেন যে প্যাকেজটি ইনস্টলেশন ডান করে দিবে সো আমরা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে আসলে সেটা আপডেট হয় না অলরেডি তো ইনস্টল রয়েছে আমরা ফার্স্টলি যে কমনটা দিয়েছিলাম সেটা হচ্ছে সার্ভিস পোস্ট স্কুল যে ডাটাবেসটা রান করেছিলাম অলরেডি ডাটাবেস রান হয়ে গিয়েছে সো এখন যে বিষয়টা দেখবো স্ট্যাটাসটা দেখব যে আসলে রান আছে কি না স্ট্যাটাস দেখেন অ্যাক্টিভ রয়েছে স্ট্যাটাসটা এবং কি সেটা স্ট্যাটাসটা অ্যাক্টিভ রয়েছে আমাদের এখন যে বিষয়টা স্টে ট্রাস এম এস এস ডিবি যেমন পিআইডি প্রসেস আইডি দেখেন দেখেন এমনকি সেটাও রয়েছে আমি একটু ভেঙে ভেঙে পড়াইতেছি বিকজ একটা সিরিজ আকারে থাক থাকতেছে তো যাদের স্কিপ করার দরকার তারা স্কিপ করে সহজ অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কারণ আমি এটা আসলেই যারা বেসিক লেভেলে রয়েছে তাদেরকে ভেঙে ভেঙ্গে এই বিষয়গুলো না শেষ করতেছি সো ক্লিয়ার করে দিলাম দেন এম এস এফ এম এস এফ কি করব ডিবি ডিবি ইউনিট সরি বি ডিলিক্সি ডিবি ইউনিট ডাটাবেস অলরেডি স্টার্টেড ডাটাবেস স্টার্ট রয়েছে এবং কি বিষয়গুলো রয়েছে এবং এখন দেখব যদি মাইনাস ইউ দেই আমি মাইনাস নট ইউ তাহলে যে ব্যানার ছিল সে ব্যানার সারা আসতো এখন একটু ওয়েট করবো ফেমওয়ার্কটা লোড হওয়ার জন্য ফেমওয়ার্কটা লোড হবে সো মেটা স্পুইট রান হয়ে গিয়েছে সেকেন্ড ভিডিওতে বিস্তারিত কমন সম্পর্কে আলোচনা হবে বিকজ এটা ইন্ট্রোডাকশন ভিডিও সো আমরা রান এবং ইনস্টলেশন কমপ্লিট করলাম তবুও আমরা বেশ কিছু কমন দেখব এই টুলের বেশ কিছু কমন আমরা দেখবো যে আসলে কী করে সি হেল্পি হেল্প যদি হেল্প কমন দিই হেল্প কমন দিয়ে আমরা বিস্তারিত অনেক কিছু দেখতে পারবো দেখতে পারছেন হেল্প মেনু তারপর ব্যানার ডিসপ্লে দ্য ব্যানার কি সিডি চেঞ্জ দ্য ডিরেক্টরি কালার মোটামুটি কালি কমান্ড ইউ ইউনিক্স কমান্টের মতনই এবং কি যে কমান্টগুলো লাগে বিস্তারিত দেখে নেবেন স্লিপ মুডে কীভাবে বার্সন দেখা হো মডিউল কমান অ্যাডভান্স ব্যাক ক্লিন এই এই মডিউল কমানগুলো যেভাবে দেখা হোক যেমন জব কমান হ্যান্ডেলার জব কিল রিমোট জব এই বিষয়গুলো স্টার্ট এ হ্যান্ডেল আর এজ এ জব ইস স্কিপ কমন যে কমনগুলো রয়েছে সেই কমনগুলো একটু বিস্তারিত হেল্প অপশন দিয়ে দেখে নেবেন টাটা বেস অ্যানালাইজার সো যেমন আমি ক্লিয়ার করব ক্লিয়ার করলে ওকে ক্লিয়ার হয়ে গিয়েছে সো এই যে বেসিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর জন্যই আসলে এই কমানগুলো রয়েছে যদি এ সার্চ করতে যান তাহলে সার্চ কমন সার্চ কমান রয়েছে এবং কি যদি ইউজ করতে চান ইউজ কমান ইনফো কমান এগুলো আসলেই নেক্সট ভিডিওতে আলোচনার বিষয় নেক্সট ভিডিওতে আসলে আলোচনা করব সো এখন যেমন ওয়ার্ক স্পেস। এসপি এসিই ওয়ার্ক স্পেস যেমন ওয়ার্ক স্পেস ডিফল ইন এ ডাটা বেসড টার্মোলজি এজ এ ওয়ার্কিং স্পেস ইজ সিম্পলি এরিয়া হোয়ার স্টোরি ডাটা যে ওয়ার্কিং স্পেসটা রয়েছে সেই ওয়ার্ক স্পেসটা ডিফল সো ওয়ার্ক স্পেস যদি এইচ দেয় মাইনাস এইচ তাহলে অ্যাড কীভাবে অ্যাড করা লাগে অপশানগুলো দেখেন এতে এবং কি আর তি ইউনেম ভিতে লিস্ট অফ ভারবুস এই বিষয়গুলো আপনাকে দেখাবে বা দেখেবে দেন আমরা হোস্ট দেখব হোস্ট এগুলো হচ্ছে হোস্ট অ্যাড করা কমন এতে ইকুয়েশন যে হোস্টের ইজ কমন রয়েছে এগুলোকে এইস ও এস টি হোস্ট এইস তাহলে আপনাকে এই বিষয়গুলো তারা সিলেক্ট করে দেখাবে যে হোস্টেল কমন কী আছে এবং কি সার্ভিস দেখব এসিআর এস সার্ভিসেস ওকে যেহেতু সার্ভিসেস এখন কোনো কিছু নেই সেই সাথে আমাদের সার্ভিসেসগুলো অপশানগুলো দেখাবে না যেমন সো অপশান সো অপশানের যে টার্মোলজিগুলো রয়েছে সেগুলো দেখাবে সো আমরা একটু স্লাইডে ফিরে যাব আমাদের যে স্লাইডটা রয়েছিলো সো আমরা মোটামুটি ইন্ট্রোডাকশান টু ম্যাটাসপ যে ফার্স্ট যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটি মোটামুটি কাভার করতে পেরেছি কারণ এই ভিডিওর আলোচ্য টপিক ছিল ম্যাটাসপ্লোয়েট কি এবং এর হিস্টোরিটা কী এর ইউজ কেসটা কী এবং কী এর যে সেটিং রয়েছে সেটিং আপটা কি এবং কি ম্যাটাইসপ্লোয়েটের যে ইন্টারফেসটা রয়েছে এই ইন্টারফেসটা কী হবে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব নেক্সট ভিডিও যে বিষয়গুলো রয়েছে স্প্লয়েট মডিউল এক্সপ্লুইটেশন প্লে লুট অক্সিলারি মডিউলগুলো নিয়ে আলোচনা মেটা মোমেটাসপ্ল ডাটা বেস সম্পর্কে বেশ কিছু আলোচনা করবো যে এগুলো আসলে কীভাবে কাজ করে আর রিক্যাপ করা ট্রাই করব যে পি পিভিয়াস ভিডিওতে কী কী আলোচনা করেছিল ধন্যবাদ ভালো থাকবেন